মাত্র 3 শতক জমিতে 2 ইউনিটের এই বাড়িটি করা হয়েছে। চলুন চলে যাই আমরা বাড়িটির প্ল্যান ভিউয়ে। এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান। বাড়িটির প্রথমে আমরা পাচ্ছি সিঁড়িঘর, যেটা সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 12 ফিট। এদিকে হচ্ছে 8 ফিট এবং এইদিকে হচ্ছে 12 ফিট। এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই বরাবর বাড়িটিকে 2টা ইউনিটে ভাগ করা হয়েছে, এদিকে 1টা ইউনিট এবং এদিকে আরেকটা ইউনিট। 2টা ইউনিটই একই রকম করা হয়েছে। সো আমি আপনাদের 1টা ইউনিট দেখাই দিচ্ছি। এটা হচ্ছে মেইন গেট। তো মেইন গেট থেকে ঢুকে আমরা ড্রয়িং অবলিক ডাইনিং রুম পাচ্ছি, যেটা সাইজ দেওয়া হয়েছে 14 ফিট বাই 9 ফিট 4 ইঞ্চি। এইদিকে হচ্ছে 14 ফিট এবং এদিকে হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি। তো এখানে আমরা পাচ্ছি বেডরুম নাম্বার 1। বেডরুম নাম্বার 1-এর সাইজ দেওয়া হয়েছে 10 ফিট 9 ইঞ্চি বাই 12 ফিট। এদিকে হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি এবং এদিকে দেওয়া হয়েছে 12 ফিট। এটার সাথে একটা বেলকনি দেওয়া হয়েছে। তারপরে আমরা আসি এই পাশে। এটা হচ্ছে কমন বাথরুম। কমন বাথরুমটার সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 4 ফিট। এদিকে হচ্ছে 8 ফিট এবং এইদিকে হচ্ছে 4 ফিট। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডাইনিং রুমের সাথেই একটা কিচেন দেওয়া হয়েছে। কিচেনের সাইজ দেওয়া হয়েছে 9 ফিট 4 ইঞ্চি বাই 5 ফিট। এদিকে হচ্ছে 9 ফিট 4 ইঞ্চি এবং এদিকে হচ্ছে 5 ফিট। তারপরে আসি আমরা বেডরুম নাম্বার 2-তে। ও, স্পেশালি একটা জিনিস দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের জন্য লকার। এখানে একটি লকার দেওয়া হয়েছে, আপনারা চাইলে এখানে ওয়াল ক্যাবিনেট করে নিতে পারেন। এখন আসি আমরা বেডরুম নাম্বার 2-তে। বেডরুম নাম্বার 2 সাইজ দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। এদিকে রয়েছে 14 ফিট এবং এদিকে আছে 11 ফিট। এটার সাথে একটা অ্যাটাচড বাথরুম দেওয়া হয়েছে, যেটা সাইজ দেওয়া হয়েছে 8 ফিট বাই 4 ফিট 11 ইঞ্চি। এদিকে রয়েছে হচ্ছে 4 ফিট 11 ইঞ্চি এবং এদিকে রয়েছে 8 ফিট। এই হচ্ছে আমার 1টা ইউনিট এবং পাশের ইউনিটটাও ঠিক একই রকম। বাড়িটি পুরোপুরিভাবে 2তলা পর্যন্ত কমপ্লিট করতে আনুমানিক 45 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ভবিষ্যতে কীরকম এবং কত স্কোয়ার ফিটের বাড়ির ডিজাইন দেখতে চান। আমি চেষ্টা করব ভবিষ্যতে সেরকম বাড়ির ডিজাইন দেখানোর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়।